চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। আমি সেই বীরের কথা বলছি যিনি জন্মেছে বলে বাঙালি জাতি পরাধীনতার সিংহল ভেঙে পেয়েছে মুক্তি, পেয়েছে লাল সবুজের একটি পতাকা, একটি মানচিত্র, একটি দেশ, আমার বাংলাদেশ। বিজয়ের এই দিনে আমি সেই বীরের কথা বলছি যিনি মুক্তিকামী জনতার উত্তাল জনসমুদ্রে দাঁড়িয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। আজকের এই বিজয় দিবসে আমি সেই বীরের কথা বলছি, যে বীরের মঞ্চে মুগ্ধ হয়ে 7 কোটি বাঙালি একসাথে বলেছিল, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। আজকের এই মহান বিজয় দিবসে আমি সেই বীরের কথা বলছি যার সম্বন্ধে বলতে গিয়ে কিউবার প্রেসিডেন্ট বলেছিলেন, আমি হিমালয় দেখিনি, দেখেছি বঙ্গবন্ধুকে। আমি সেই বীরের কথা বলছি আজকের এই মহান বিজয় দিবসে। মৃত্যুহীন যে বীর প্রথমে শুনিয়েছিল মুক্তির জয়গান, দিয়েছিল যে বীর শিকল ভাঙার সাহস, তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান। আজকের এই মহান বিজয় দিবসে আমি সেই বীরের কথা বলছি। ধন্যবাদ সবাইকে।